তো বেসিক্যালি বিং আ মোহনবাগান ফ্যান আমি কখনোই চাইনি হেক্টর ইউস্টে ইস্টবেঙ্গলে জয়েন করুক আমাদের আর্চ রাইভেল টিমে আমাদের এক্স ফুটবলার জয়েন করুক বাট রাইট নাও ইটস অফিসিয়াল ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে হেক্টর ইউস্টে এক্স মোহনবাগান ফুটবলার স্প্যানিশ সেন্টার ব্যাক ছত্রিশ বছর বয়সী হেক্টর ইউস্টে কিন্তু জয়েন করলো ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে অ্যান্ড ইটস আ ফ্যান্টাস্টিক সাইনিং ভাই এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে হেক্টরস্টে যদি ইস্টবেঙ্গলে জয়েন করে এটা ইস্টবেঙ্গলের জন্য কতটা পজিটিভ হবে বিকজ অনেকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গল ফ্যান্সটা খুশি ছিল না অনেকে ইস্টবেঙ্গল ফ্যান্স আমার ইনস্টাগ্রামে ডিএম করছিলো যারা হ্যাঁ অতটা পজিটিভ সাইনিং হলো না তুর্কি ওপিনিয়ন আমি সেখানেও বলেছিলাম যে ইটস আ ফ্যান্টাস্টিক সাইনিং টপনস সাইনিং অনেক সেফ অপশান প্রুবান প্লেয়ারকে সাইন করেছে অ্যান্ড এখনও বলছি টপ নস সাইনি হেক্টর ইউস্টে টু ইস্টবেঙ্গল ইটস দ্য টপ নস সাইন ইটস আ বিগ বিগ টব্লু ডিল ফর ইস্টবেঙ্গল বাট তারপরেও আমি এখনও দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান্স খুশি না অনেকে বলছে ঠিকঠাক সেরকম হলো না আমরা আরও বেটার এক্সপেক্ট করেছিলাম অনেকে বলছে হিজাজি মাহের টাইপের হলে বেটার হতো বা হিজাজি মাহের থেকে ভালো হলে বেটার হতো বাট সেরকম লেভেলে হলো না বয়স হয়ে গেছে বুড়ো ছত্রিশ বছর হয়ে গেছে যেখানে হিজাজি মাহের ছাব্বিশ বছর বয়স দশ বছর হয়ে গ্যাপ আরও বেটার ডিফেন্ডার আমরা নিয়ে আসতে পারতো অনেক অনেক কিছু বলছে অনেক ইস্টবেঙ্গল সিরিয়াসলি খুশি না সেটা তোমরাও জানো যারা সোশ্যাল মিডিয়াতে আছো তারা জানো ভাই বাট এগেইন আমি বলবো টপ নসাইন যেরকম সার্ভিস হিজাজি মাহের ইস্টবেঙ্গলকে দিয়েছে ওয়ালের মতো লাস্ট সেনে যদি হেক্টরস্টে গেম টাইম পাই আই থিঙ্ক হেক্টরস্টেও কিন্তু ফ্যান ফেভারিট হতে পারে ইস্টবেঙ্গল এম নট ইভেন কিডিং ফ্যান ফেভারিট কিন্তু হেক্টরস্টে হতে পারে তার কাছে যা পোটেন্সিয়াল আছে যা ক্যালিভার আছে ইজ আ টপ নচ টেকনিক্যাল ফুটবলার এরিয়ালে এবিলিটি আছে উইথ দ্য বল কম্পোজার কিন্তু হিজাজি মাহের থেকে ফার ফার বেটার ফার ফার বেটার এটা আমি বেট লাগাতে পারি যদি প্রোফাইল নিয়ে কথা বলি হিজাজি মাহের থেকে অনেক বেটার ফুটবলার হেক্টরস্ট এটা নিয়ে কোনো সংশয় নেই ঠিক আছে লাস্ট সেনে কখনও আনোয়ার কখনো দিব্যেন্দু কখনও ব্র্যান্ডেন্ড হামিলের সাথে পেয়ার করে খেলেছি মোহনবাগান যে আইএসএল লিগসিল জিতেছে তার অনেক বড় অবদান ছিল হেক্টর ইউস্টের লাস্ট সেনে মোহনবাগানের ওয়ান অফ দ্য মোস্ট আনসাং হিরো যাকে অত বেশি ক্রেডিট দেওয়া হয়নি আমি নিজে একটা ভিডিও বানিয়েছিলাম ক্রেডিট দিয়ে বা আনসাং হিরো এরকম টাইপের একটা টাইটেল লিখে যে কতটা বেশি ক্রেডিট আছে আমাদের লিগসিল জেতার পিছনে এই হেক্টর ইউস্টের অ্যান্ড সেই হেক্টর ইউস্টে জয়েন করছে বেঙ্গলে আমাদের ফরওয়ার্ডরা পেত্রাউস এবার হেক্টর ফেস করবে ইটস টাফ ইটস টাফ ইয়ার তোমরা এখনো বিশ্বাস করছো না না চলো ভাই কিছু স্ট্যাটস দেখায় তাহলে বুঝতে পারবে একটু কম্প্যারিজন করি ভাই লাস্ট সেনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হেক্টর হিজাজি মাহের পারফরমেন্স তাহলে তোমরা বুঝতে পারবে দুটো প্লেয়ার কীরকম ধরনের পারফরমেন্স করছে লাস্ট সিনে দুটো প্লেয়ারের মধ্যে পার্থক্য কোথায় যেখানে দশ বছরের গ্যাপ রাইট নাও তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেটা বেসিক্যালি হিজাজি মাহের প্রোফাইল ছাব্বিশ বছর বয়স ঠিক আছে অন্যদিকে হেক্টরস্টের ছত্রিশ বছর বয়স দশ বছরের গ্যাপ ইয়াস তো লাস্ট সেনে যদি আমরা দেখি ঠিক আছে টোটাল চব্বিশটা ম্যাচ খেলেছে তার মধ্যে তেইশটা গেম স্টার্ট করেছে মিনিটস পার গেম এইটি সিক্স এগুলো দেখে লাভ নেই ওঠে ডিফেন্স সেকশনে যায় ডিফেন্ডিং সেকশনে টোটাল আটটা ক্লিনশিট এটা প্রপার টিমের ক্লিনশিট অন্যদিকে যদি ইস্টবেঙ্গলের দেখি হিজাজি মেহের টোটাল ক্লিনশিট হচ্ছে ডিফেন্স সেকশনে ছটা ক্লিনশিট ইন্টারসেপশন পার গেম জিরো পয়েন্ট নাইন ওনদিকে যদি হেক্টর ইউস্টে দেখি ইন্টারসেপশান পার গেম ওয়ান পয়েন্ট থ্রি ট্যাকেল পার গেম হেক্টর ওয়ান পয়েন্ট থ্রি ওঁদিকে হেজাজি মায়ের ট্যাকেল পার গেম ওয়ান পয়েন্ট টু আরও একটি নিচের দিকে যাই আচ্ছা বল রিকভারিটা দেখে না বল রিকভারি এখানে হিজাজি মায়ের ফাইভ পয়েন্ট টু ওনদিকে দশ বছরের গ্যাপ হেক্টর ইউস্টের বল রিকভারি পার গেম ফাইভ নট ব্যাড ইয়ার ফাইভ দশ বছরের গ্যাপ ছত্রিশ বছর বুড়ো তো ভাই তারপরে এত ভালো ভাই ফাইভ পার গেমে দ্যাটস ক্রেজি ভাই দ্যাটস ক্রেজি এবার যদি নিচের দিকে আমরা যাই সাকসেসফুল এখানে না ভাই টোটাল ডুয়েল ওয়ান সিক্সটি সেভেন পারসেন্ট টোটাল ডুয়েল ওয়ান লাস্ট সেনে কম্পেয়ার যদি করি হিজাজি মাহেরের সাথে টোটাল ডুয়েল ওয়ান হিজাজি মেহের ফিফটি ফাইভ পারসেন্ট তার মধ্যে গ্রাউন্ড ডুয়েল ফিফটি টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট নাইন এরিয়াল ডুয়েল দেখো এইট পার্সেন্ট অ্যান্ড যদি কম্পেয়ার করো দেখতে পাচ্ছটি সিক্স পার্সেন্ট গ্রাউন্ডল সিক্সটি এইট পার্সেন্ট এরিয়াল ডুয়েল সিক্স পয়েন্ট ওয়ান পজিশন লস্ট হেক্টর ঠিক আছে হিজাজি মায়ের যদি দেখি এইট পয়েন্ট সিক্স পজিশন লস উইথ ধারে কাছে নেই ভাই হিজাজি উইথ টপ নস্ট লেভেলের টেকনিক্যালিটি আছে যদি এই প্লেয়ারটা লাস্ট টেনের মতো কিছুটা হলেও খেলতে পারে হিজাজি মাহের থেকে বেটার ফুটবল এটা আমি পেট লাগাতে পারি ইস্টবেঙ্গল তো এমনি বোকা না অনেক অনেকে বলছে ইস্টবেঙ্গল আরও বেটার করতে পারতো বোকা না তারা জানে বা তারা লাস্ট টেনে খেলা দেখেছে এভারেজ এখানে সোপা স্কোর্সের রেটিং সেভেন পয়েন্ট এইট হেক্টোরষ্টের এভারেজ আমি যদি হিজাজি মায়ের সাথে কম্পেয়ার করি এভারেজ রেটিং কত হিজাজি মাহের সেভেন পয়েন্ট জিরো ফাইভ এনে সেভেন পয়েন্ট জিরো এইট যেখানে হেক্টোরস্টের বয়স ছত্রিশ ছত্রিশ বছর দশ বছরের গ্যাপ যেখানে হিজাজি মাহের কোথায় প্রাইমে আছে ২৬ ভাই মানে তার পিকে আছে অ্যান্ড সেখানে এই অবস্থা মানে বুঝতে পারছি মানে নেক টু নেক পুরো একদম টো টু টো ফাইট আমি সিরিয়াসলি বলছি হিজাজি মাহের টপ নস সাইনিং ইস্ট বেঙ্গলের জন্য অ্যান্ড এসিএল টুতে হিজাজি মাহের সরি হেক্টরস্টের সাইনটা টপ নস সাইনিং বিকজ দুটো এইচ দিয়ে স্টার্ট হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হিজাজি মাহের এইচ অ্যান্ড হেক্টরস্টে এইচ ঠিক আছে

জবে থেকে এন্ড হয়েছে জবে থেকে হেক্টর হেক্টরস্ট্রি মোহন মানে থাকবেন এরকম রিউমার উঠেছে আমি একটা কথা বলেছি ভাই অ্যাট এনিক হেক্টর ইউস্টিকে রেখে দাও রেখে দাও ইজ আ ফ্যান্টাস্টিক ডিফেন্ডার লেটস ইমাজিন ভাই আমি ইমাজিন করছি যদি হেক্টরটি অ্যান্ড আলবার্টর অর্দিকে মোহন মানের টিমে থাকতো মোহনমার টিমটাকে একবার ইমাজিন করো ভাই কতটা ডেডলি হতো ভাই ওই ডিফেন্স থেকে ভাঙতে পারত লেটস বি রিয়েল আর হেক্টরটি ইজ আ প্রপার সাইলেন্ট কিলার লাস্টিনের আর পিয়া টিম অতটা ভালো ছিল না অত বেশি হাইলাইট করা হয়নি সে অতটা ভোকাল না অত বেশি সামনে আসে না বাট আ হ্যাঁ করেনি এরকম না ব্ল্যান্ডার করেছে মনে উড়িষ্যার গেমে গেমে ব্ল্যান্ডার করেছিল বাট বেশিরভাগ গেমে কন্টিনিউয়াসলি কিন্তু ম্যাচ ইন ম্যাচ আউট হেক্ট্রোসটা ডেলিভার করেছে আনসাং হিরো ছিল এটা তুমি মানো বা না মানো দিস ইজ রিয়েলিটি ভাই এটা কিন্তু রিয়েলিটি ছিল ভাই লাস্ট সিজনের ঠিক আছে অ্যান্ড লেট সি ভাই ইস্টবেঙ্গল গট আমি বলবো আ ভেরি গুড প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার যে আড়ো গেমে ডেলিভার করতো কতটা ভালো প্লেয়ার যে ইউরোপের খেলাটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ভাসে টিমের সেখানে হেকটারস্টের পারফরমেন্স দেখবো দুটো গোল লাইন সেভ করেছিল কতটা ফুল ডিফেন্ড অ্যান্ড মোহনবাগান যে লাস্ট সাইন করেছিল তার দুই বছর আগে থেকে সাইন করার জন্য মোহনবাগান ট্রাই করছে সেটা করতে পেরেছে মোহনবাগান এর আগের সিজনে মানে কতটা বড়ো প্রোফাইল বুঝতে পারছো তারপরে ভাই অনেক স্পেঙ্গল ফ্যান্স কোশন আই ডোন ভাই